আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আসিফ ভাই, আপনার এখানে একজন একজন কথা বলছিলেন না, আমি তখন আর ইয়ে আমার একটা কল এলো, আমি শুনিনি, যেটা একজন কথা তুলেছিলেন যে জাকির নায়েক, তিনি অক্সফোর্ডে গিয়েও তিনি কিভাবে কথা বলেন বা এরকম। তা ওইখানে ওইখানে একটু একটা জিনিস আমি অ্যাড করতে চাইছি, তা অক্সফোর্ডে যে ইয়েটা যে যে ডিবেটটা হয়েছিল, সেই ডিবেটটাতে দেখবেন ওটা কিন্তু পিস টিভিরই সম্প্রচার করেছিল, পিস টিভি ওটা অ্যারেঞ্জ করেছিল এবং পিস টিভি সম্প্রচার করেছিল। সেখানে একটা ওটা কোনো রকম ডিবেট ছিল না, সেখানে লোকজন ওই কোয়েশ্চেন আনসার সেশন টাইপের ছিল। সেখানে বেশ কিছু ভদ্রলোক, ডিসেন্ট লোকেরা ছিল, যারা খুব একটা ডিবেট ওরকম করে না, তাদের কিছু কোয়েশ্চেন আছে, তারা জানতে চাইছে একটা ইয়ে সম্পর্কে। তারা আদতেই মানে ইয়ে সম্পর্কে কিছু জানে না, ওই কি বলে এই ইসলাম সম্পর্কে তারা কিছু জানে না। যেমন আসিফ ভাই, একটা কোয়েশ্চেন করি, ইসলাম কি সত্যি এই জিনিসটা বলে যে যার যার ধর্ম তার তার, বা কোনো জোর যান জোর ধর্ম পালনে কোনো রকম জোরাজুরি নেই, এরকম কি ইসলাম কি এই জিনিসটাই বলে আসিফ ভাই? না, ইসলামে এই ধরনের কোনো কথা বলে না। কোরআনে এরকম সূরা আয়াত আছে, এটা সত্য যে কোরআনে এরকম আয়াত আছে, কিন্তু সেই আয়াতগুলো হচ্ছে মানসুখ আয়াত, মানে হচ্ছে বাতিল হয়ে যাওয়া আয়াত। পরবর্তী সময়ে জোরপূর্বক ধর্ম গ্রহণে বাধ্য করার অনেকগুলো আয়াত এসছে, যেইগুলাই হচ্ছে ইসলামের বিধান। ইসলামের বিধানকে জানতে হলে পরের দিকের আয়াতগুলা জানতে হবে, এবং পরের দিকের আয়াতগুলা মাক্কি সূরাকে, মানে ইসলাম কোরআনের তো দুইটা যে মাক্কি মক্কায় অবস্থানরত অবস্থাতে যে সূরাগুলো নাজিল হয়েছিল, মদিনায় অবস্থানরত অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছিল। এখন মদিনারও শুরুর দিকের যে সূরাগুলো ছিল সেগুলো অনেকখানি পোলাইট ছিল, নন ভায়োলেন্ট ছিল, কিন্তু মদিনায় যে শেষের দিকের আয়াতগুলো সেগুলো ছিল, মদিনায় বা মক্কায় শেষের দিকের যে আয়াতগুলো সেগুলো ছিল একদমই মারমার কাটকাট। শেষের দিকের আয়াতগুলোতে বলা হয়েছে জোরপূর্বক ধর্ম গ্রহণ করতে বাধ্য করতে হবে, অথবা তাদেরকে বিতাড়িত করে দিতে হবে, তাদের উচ্ছেদ করে দিতে হবে, তাদের এই আরব উপদ্বীপ থেকে তাদেরকে উচ্ছেদ করে দিতে হবে, এই কথাই বলা হয়েছে। এটাই ছিল নবী মোহাম্মদের শেষ ওয়াসিয়ত। আমি হাদিসও দেখাতে পারবো, নবী মোহাম্মদের জীবনের শেষ ওয়াসিয়ত ছিল মুসলমান ব্যতীত আরব উপদ্বীপে আর কাউকে আমি থাকতে দিব না। এবং আরেকটা কথা হচ্ছে, আরেকটা খুব বিখ্যাত হাদিস হচ্ছে, আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে। এই কথাটা যতক্ষণ পর্যন্ত লোকেরা না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি আদিষ্ট হয়েছি। এটা হচ্ছে নবী মুহাম্মদের সরাসরি সহি হাদিস, এটা খুবই বিখ্যাত হাদিস। তো এই কথা কখনোই বলা উচিত না, একজন মুসলমানের কখনোই এই কথা আর এরপরে আর বলা উচিত না যে যাদের ধর্ম তার। কিন্তু আসিফ ভাই দেখুন, আপনি এত ডিটেলসে বললেন, কিন্তু সেই জিনিসটা সেরকম কথা বলেই জাকির নায়েক কিন্তু সেই ধরনের কথাই ওখানে উপস্থাপন করেছিল, যে যার যার ধর্ম তার তার, এখানে কোনো রকম জোর জবরদস্তি নেই, বোরখা পরা এই জিনিসগুলো মোটেই জোর জবরদস্তি ব্যাপার না। এটা মানে এটা মানুষকে বরং যত বেশি জামা কাপড় পরবেন তত বেশি মানুষকে, তত সেটা হচ্ছে তার তার প্রেস্টিজ গুলো আপগ্রেডেড হয়, এই ধরনের কথা অনেক কিছু বলেছিলেন। কেউ কিন্তু এই জিনিসটা নিয়ে প্রতিবাদ করেনি সেখানে, সেখানে কেউ। হ্যাঁ আসিফ ভাই প্লিজ। অমিত ভাই, এই প্রশ্নটার উত্তর যখন জাকির নায়েক এই উত্তরটা দেবে, তখন প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন কিন্তু সাথে সাথে করতে হবে যে ইসলামে তাহলে মুরতাদের শাস্তির বিধানটা কি। আচ্ছা ভাই, ঠিক এই জিনিসটা বলে সাথে সাথে করতে হবে, কিন্তু ওখানে তো এই জিনিসটা জানে না। না মানে ধরুন ওইখানে যে সমস্ত লোকেরা বসে আছে তারা কিন্তু সবাই শ্বেতাঙ্গ, তারা সবাই ওখানকার ইয়ে, এবং তারা সবাই নন মুসলিম, তারা কেউ মানে এই জিনিসগুলো তো এতটা জানে না যতটা আপনি জানেন, তারা তো জানে না। এবারে ওইখানে কেউ আর তাকে কাউন্টার করেনি, এবং সেখানে খুব একটা যে মানে বৈজ্ঞানিক কোনো কিছু ইয়ে দেওয়া হয়েছিল বা সেরকম কিছু না, সবাই লোকজন লিখে এনেছে, সেই লিখে লিখে আনা যে ইয়েটা যে আনসারটা কোয়েশ্চেনটা সেটা পড়ছে, একটা ভিডিও কনফারেন্সিং এর মতো হচ্ছে, ইয়ে কথা বলছে, জাকির নায়ক কথা বলছে, কথা বলে একটা ইয়ে হলো, সবাই হাততালি দিচ্ছে। এই গোটা ইয়েটা কিন্তু কন্ট্রোল জাকির নায়কের হাতেই, এবং জাকির নায়ক কিন্তু ওইভাবেই করে। যত ওরা যত ডিবেট দেখবেন ওটা কিন্তু পিস টিভির বাইরে, মানে পিস টিভির কন্ট্রোলের বাইরে কিন্তু কখনো যায় না, সবসময় পিস টিভির মধ্যেই থাকে, মানে ওরা কিন্তু সবসময় পিস টিভির ওই কন্ট্রোলের মধ্যেই থাকে। তো ওইখানে আর যেখানে ওইখানে যারা বসে থাকে তারা অধিকাংশই স্থাপক, তারা বেশ পরিবেষ্টিত। ওখানে আমি নিজেও একবার আসিফ ভাই গেছিলাম, এখানে আমি যেখানে থাকি সেখান থেকে তো কাছেই, ওদের যে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন মুম্বাই, তা আমরাও সেখানে একবার গেছিলাম। তো সেখানে ওরা খুবই রেস্ট্রিকশন করে, ওরা কিন্তু সবসময় যে আপনাকে ঢুকতে দেয় বা আপনাকে যে কোয়েশ্চেন করতে দেবে, আপনাকে মাইকের সামনে দাঁড়াতে দেবে, সেরকম কিন্তু না। ওরা কিন্তু রীতিমতো ব্যাপারগুলোকে কন্ট্রোল করে, ওরা আপনাকে মনিটর করে, ওরা আপনাকে কাইন্ড অফ সার্ভেলেন্স করে খানিকটা, ওরা চেক করে যে এই লোকটা কে। তা ওরা ওদের এরকম কিন্তু বহু ঘটনা আছে যেখানে মানে অ্যাকিউজড যে ওখানে সাজিয়ে এনেছে, বা একই লোক হয়তো দু জায়গায় তিন জায়গায় গিয়ে মুসলিম থেকে হিন্দু হয়েছে, বা সরি হিন্দু থেকে মুসলিম হয়েছে, এই ধরনের ঘটনা আছে ভাই আছে। এটা পুরোপুরি মানে স্টেজড থাকতো অধিকাংশ সময়। আর আরো একটা কথা আমি লোকজনের কাছে শুনেছি, সেটা হচ্ছে যে জাকির নায়েককে যে গোটা কোরআন জিজ্ঞেস করলেই যে কোরআন সে মুখস্থ বলতে পারে সেরকম না, ওই স্পিচ গুলো কোয়েশ্চেন গুলো সেগুলো কিন্তু কিছুটা প্রি ডিটারমাইন্ড, সেগুলো কিন্তু কিছুটা তারা সে শিখে ইয়ে করতো। এবং এই জন্য দেখবেন জাকির নায়েক এবং জাকির নায়েকের ছেলে কোন একটা বক্তব্য নিয়ে স্পিচ দিচ্ছে, এবং একই লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড তারা সেম স্পিচ দিচ্ছে,
একদম সেম স্পিচ দিচ্ছে, দুটো আলাদা ঘটনা আলাদা জায়গা, কিন্তু স্পিচটা কিন্তু তারা সেম দিচ্ছে। ওই একটা আমি দেখেছি শুয়োর নিয়ে কথা বলছে, তারা শুয়োর কেন খায় না, সেখানে জাকির নায়েক যা বলেছে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড তার ছেলেও ঠিক এক্স্যাক্টলি সেম কথা বলছে। এইগুলো খানিকটা ওরা তৈরি করে রাখে ওইখানে, যে ওই সুরা টুরা ওইগুলো তারা মুখস্থ করে রাখে আগে থেকে, ওদেরকে যে গোটাটা বললে যে ওরকম পারবে সেরকম কিন্তু না আসবে। হ্যাঁ অবশ্যই, যে এবং সবচেয়ে আমার কাছে এগুলা ব্যাপার না, ঠিক আছে জাকির নায়ক যা ইচ্ছা, আমি এটা দেখেছি যে একই দুইটা স্টেজে জাকির নায়ক দুইটা স্টেজে একদম একদম হুবহু কথাটা বললো, মানে দুইটা দিন কিন্তু একই দিনে না, দুইটা সময়ে দুইটা স্টেজে একদম হুবহু কথা বললো, এরকম আমি শুনেছি যে একদম লাইন টু লাইন দাড়ি কমা সহ একদম হুবহু কথা বলেছে। এইরকম তো মানে মানুষজন যখন কথা বলে, আমি আজকে যে কথাটা বলছি কালকে যদি ঠিক একই সাবজেক্টে কথা বলি বা একই বিষয়ে কথা বলি আমার কথার কিছুটা পরিবর্তন হবে অবশ্যই, কিন্তু জাকির নায়কের কথা মানে ওই দিনও যেটা বলেছে একদম এই দিনও সেটাই একদম এক্স্যাক্টলি সেটাই বলেছে। এটা কিভাবে একজন মানুষ বলতে পারে মুখস্থ ছাড়া, মুখস্থ না করলে, এটা তো আমি জানি না। দুই নম্বর ব্যাপার হচ্ছে সেগুলো বাদ দিলাম, সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে আমি যখন জিজ্ঞেস করলাম যে ইসলামে কি জোর জবরদস্তি আছে, সে উত্তর দিল কোরআনের এত নম্বর সূরা এত নম্বর আয়াতে বলা আছে ইসলামে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। এইটার সাথে সাথে তো আমার আরেকটা প্রশ্ন করতে হবে তাহলে, তাহলে অমিত ভাই, সেটা হচ্ছে যে তাহলে ইসলামে কেউ যদি ধর্ম ত্যাগ করে তার শাস্তি কি? এইখানে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আর করতে দিবে না, তখন বলবে না আপনি আর দ্বিতীয় প্রশ্ন করতে পারবেন না, আপনি লাইনে গিয়ে দাঁড়ান, লাইনে যখন আসবে তখন ভাই যখন লাইন আসবে ততক্ষণে তো সেই আলোচনাটা অনেক অনেক দূরে চলে যাবে। এটা তো ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আমি এটার সাথে এটা করব যে ইসলামে যদি জোর জবরদস্তি ধর্মে জোর জবরদস্তি না থাকে তাহলে একজন মানুষ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তাকে কেন মেরে ফেলার নির্দেশ দেওয়া হবে? এটা তো একদমই মানে প্রাসঙ্গিক জিনিস, তাই না আমি ভাই? অবশ্যই আসিফ ভাই, আসিফ ভাই আরেকটা জিনিস জানতে, এরকম এরকম অনেকগুলো ঘটনা অফলাইন অনেক রকম ঘটনা হয়েছিল যে লোকজন এরকম প্রশ্ন করেছে তাদেরকে ওরকম বের করে দিয়েছে, কিন্তু ওই যে বললাম না পিসিবির মাইক থেকে শুরু করে ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং ওটা ওদের কন্ট্রোলে থাকে, ক্যামেরাটা সমস্ত কিছু কন্ট্রোলে থাকে, ওখানে গেটে কে কে ঢুকবে সবকিছু ওদের কন্ট্রোলে থাকে। তো ওইখানে এরকম দু একটা ঘটনা ঘটেছে আসিফ ভাই, সেখানে সেই ঘটনাগুলো ওরা প্রচার করে না আসিফ ভাই, মানে আপনি যে প্রশ্নটা করেছেন এরকম আমি জানি না এই প্রশ্নটাই করেছে কিনা, কিন্তু এরকম দু চারটা প্রশ্ন করেছিল আসিফ ভাই, আমি নিজেও জানি এখানে আমাদের এই আমি যেখানে থাকি সেখানে এরকম যদি দু চারজন লোক থাকে তারা তো একটু মেরে পাকা, আর এখানে ওই হিন্দুত্ববাদী লোকজন আছে তারা হয়তো পড়ে নিয়েছে এরকম দু চারটে জিনিস, হ্যাঁ তাকে ধরবে বলে তো গেছে ওদেরকে প্রশ্ন প্রশ্ন করতে দেয়নি আসিফ ভাই, ওদেরকে রীতিমতো বের করে দিয়েছে বুঝলেন, বা ওদেরকে কিছু 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 ঢুকতেই দেয়নি আসিফ ভাই। তা আপনি এটা বললেন এই জিনিসটা, এই যে কাউন্টার তো ওইটা করতে দেয় না, ওখানে হচ্ছে 10 জনের পরে কাউন্টার করতে যাবেন ততক্ষণে শো ভেঙে যাবে, তখন শো শেষ হয়ে যাবে, তখন জাকির নায়েক চলে যাবে, আর নইলে আপনি ওই ইয়েটাই ডাইলিউট হয়ে যাবে, মানে ওই যে যে গুরুত্বটা সেই গুরুত্বটাই ডাইলিউট হয়ে যাবে আসবে। এক্স্যাক্টলি।